হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলি স্পেশনসে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের জন্য রেখেছি ফ্রাইড শ্রিম্প উইথ ভেজিটেবলস পাস্তা। তো ফ্রাইড শ্রিম্প উইথ ভেজিটেবলস পাস্তা রান্না করার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দরকার সেগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছি স্ক্রিনে। তারপরও একবার বলি, বয়েলড পাস্তা নিয়ে নিয়েছি, শ্রিম্প নিয়ে নিয়েছি, অনিয়ন নিয়ে নিয়েছি, কিছু মিক্সড ভেজিটেবলস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ক্রিম চিজ মানে বাটার, আর নিয়ে নিয়েছি পাস্তা সস। আর এক্সট্রা স্পাইস হিসেবে আমি এখানে ব্যবহার করেছি গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার, সল্ট, আর যদি আপনারা বেশি একটু ঝাল খেতে চান তাহলে গ্রিন চিলি। আর গ্রিন চিলিটা অবশ্যই অপশনাল, এটা আপনাদের যার যার রুচি মতো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন আমি বাটারটাকে গলিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি অনিয়ন, তারপর দিয়ে দিলাম শ্রিম্প, আর দিয়ে দিলাম একটু লবণ, আর এখানে গার্লিক পাউডার, তারপর ব্ল্যাক পেপার, সব একসাথে দিয়ে আমি শ্রিম্পটাকে একটু ভেজে নিব। তো সবগুলো উপকরণ আমি একসাথে মিলিয়ে ভালো করে নেড়ে নিব, তারপর শ্রিম্পগুলোকে একটু ফ্রাইড হওয়া মানে ফ্রাই হওয়ার জন্য সুযোগ দেব, যেন ভালো করে শ্রিম্পগুলো একটু ভিতরে সিদ্ধ হয়ে যায়। তো যতক্ষণ না পর্যন্ত শ্রিম্পগুলো সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করতে থাকব। আজকের রেসিপিটা অনেক সহজ এবং খুব অল্প সময়ে পরিবারের সবাইকে খুশি করার মতো একটা রেসিপি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শ্রিম্প কিন্তু অলরেডি ফ্রাইড হয়ে গেছে, অনিয়নের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বয়েলড করা যে পাস্তাগুলো ছিল সেইগুলো। বয়েলড পাস্তা শ্রিম্পের সাথে মেলানোর সাথে সাথে আমি ভেজিটেবল, পাস্তা সস এগুলো একসাথে মিলিয়ে নিব। আপনারা চাইলে একটু নেড়েচেড়ে আলাদাভাবে মিলিয়ে নিতে পারেন, বাট আমি একসাথেই মিলিয়ে নিচ্ছি। একসাথে মিলালে কী হয়, সবগুলোর সাথে সবগুলা মানে বাটার এবং পাস্তা সস একসাথে মানে মিলতে সুবিধা হয়, এই জন্য আর কি। তো আমি একসাথেই সবগুলোকে নেড়েচেড়ে প্রথমে ভেজিটেবলের সাথে পাস্তাগুলোকে মিলিয়ে নিলাম, তারপর এখন আমি পাস্তা সসটাকে ঢেলে দেব এখানে। তারপর পাস্তা সসটার সাথেও পুরো পাস্তাগুলোকে ভেজিটেবলসের সাথে পুরো মিলে যাবে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমি এক্সট্রাভাবে, আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি এক্সট্রাভাবে কিছু কাঁচামরিচের কুচি দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না। তো আমি পছন্দ করি বিধা আমি এখানে মিলিয়েছি, আপনারা না চাইলে এখানে না মেলানোই ভালো। তো এই তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তৈরি হয়ে যাবে পারফেক্ট পাস্তা উইথ শ্রিম্প ফ্রাইড। অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমি গ্রিন চিলি এখানে মিলিয়ে নিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল, আমি আবারও বলছি। এই তো পারফেক্ট শ্রিম্প ফ্রাইড উইথ ভেজিটেবল পাস্তা তৈরি হয়ে গেল, এখন হচ্ছে সার্ভ করার টাইম। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যেন নতুন নতুন রেসিপির ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আপনারা সবাই পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।